অবৈধভাবে কয়লা পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ইসিএলের জেনারেল ম্যানেজার সহ সাতজনকে আটক করল সিবিআই। বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেস থেকে আসানসোলে আসেন সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। ধৃতরা হলেন ইসিএলের সাতগ্রামের জেনারেল ম্যানেজার এস সি মৈত্র, প্রাক্তন জেনারেল ম্যানেজার সুশান্ত ব্যানার্জি, অভিজিৎ মল্লিক, তন্ময় দাস, নিরাপত্তা আধিকারিক সুরেশ কুমার, নিরাপত্তারক্ষী রিঙ্কু বেহারা, এরিয়া নিরাপত্তারক্ষী দেবাশিস মুখার্জি। এদিন তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতদের আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়। যে যে আসামিটিকে প্রোডাকশন করা হয়েছিল তাদের মধ্যে আমি চারজনের হয়ে জামিনের আবেদন করেছিলাম। তারা হলেন সুভাষ মৈত্র, সুশান্ত ব্যানার্জি, রিঙ্কু বেহেরা এবং আরেকজন ছিলেন মুকেশ কুমার। এছাড়া আরও যে তিনজন ছিলেন তাদের হয়ে অন্য কিবাবু ছিলেন। সেটা কথা যেটা আমরা দেখলাম, এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো ইনক্রিমিনেটিং মেটেরিয়ালস যাতে করে প্রমাণিত হয় এরা ইলিগাল মাইনিংয়ের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে যুক্ত এ ধরনের কিছু সিবিআই খুঁজে বার করতে পারেননি। জুলাই মাসে গত বছর এনাদের প্রত্যেকের বাড়ি এবং অফিসে রেড হয়েছিল, সার্চ সিজার হয়েছিল, সাফিসিয়েন্ট ডকুমেন্ট কালেক্ট করা হয়েছিল। সেখানে এনাদের এগেনস্টে আজ পর্যন্ত কোনো আয় বহির্ভূত সম্পত্তির হিসাব সিবিআই দাখিল করতে পারেনি, যা থেকে এটা প্রমাণিত হয় যে এরা ইলিগাল মাইনিং থেকে কোনোভাবে অবৈধ পয়সা নিয়েছে। কিন্তু বুঝতেই পারছেন ম্যাটারটা এখন অন্যদিকে চলে গেছে, যেহেতু এটা একটা হাই প্রোফাইল মামলা, কিছু রাজনৈতিক রঙও আছে, যে কারণে এনাদেরকে আবার অ্যারেস্ট করা হলো। আজকে যেটা সিবিআইয়ের পাবলিক প্রসিকিউটর বললেন, তারা অনুমান করছেন এনারা অরুণবাজির কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা নিয়েছেন। সেই কোটি টাকাটা তারা কবে, কোথায়, কীভাবে নিয়েছেন এবং কোথায় রেখেছেন সেটাকে খুঁজে বার করার জন্য জেরা করবে। তো অথচ এক বছর হয়ে গেল, যাবতীয় সার্চ সিজার কমপ্লিট, রিপিটেডলি এনাদেরকে জেরা করা হয়েছে, এনারা পালিয়ে যাননি, যখন যেখানে যেভাবে ডাকা হয়েছে গেছেন, কিছু উদ্ধার করা হয়নি, তা সত্ত্বেও জাস্ট করা হলো এবং পাঁচ দিনে প্রেয়ার করা হয়েছিল সিবিআই রিমান্ডে। প্ল্যানেট কোর্ট ওটাকে অ্যালাউ করেছেন, 18 তারিখে প্রোডাকশনের দিন আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।